সম্মান জানাচ্ছি। আমাদের সাচিব সৃষ্টি হয়েছিল বঙ্গবন্ধুর আদর্শে বুকে লালন করে এবং যাতে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করা যায় সেই লক্ষ্যে। আমাদের বাংলাদেশে এখন শেখ হাসিনা সরকার অনেক উন্নতি করেছে, শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, অনেক ডাক্তার নিয়োগ হয়েছে, অনেক নার্স নিয়োগ হয়েছে, অনেক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে এবং যে প্রমোশনের জ্বর ছিল সেগুলোও খুলেছে। তার মধ্যে একটু কথা আমি বলবো, পরিবার পরিকল্পনা বিভাগের যে ডাক্তার আছেন তাদের 20 বছরেও কোনো প্রমোশন হয়নি, এই ব্যাপারটা হলে তাহলে 16 কলায় পূর্ণ হয়। আমি আর কিছু বলছি না, আমি জননেত্রী শেখ হাসিনাকে আর সাচিবের পক্ষ থেকে আমি বিজয়ের মাসে অভিনন্দন জানাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে আরও নজর দেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ।